আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই মারিশদা পাঁচ নম্বর জিপি কন্টাই তিন নম্বর ব্লক প্রধানের নাম ঝুনুরানি মন্ডল আর উপপ্রধানের নাম রামাকৃষ্ণ মন্ডল রমাকৃ রমাকৃষ্ণ মন্ডল তরুণ দা কি বলছি শুনছেন প্রধান ঝুনুরানি মন্ডল উপপ্রধান রমাকৃষ্ণ মন্ডল অঞ্চল সভাপতি গৌতম মিশ্র আপনি চেনেন অঞ্চল সভাপতিকে একটা পঞ্চায়েতে যদি কাজ না হয় যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনিকভাবেও যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি প্রধান রিজাইন করবে উপপ্রধান রিজাইন করবে অঞ্চল সভাপতি রিজাইন করবে আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে এবং পরবর্তীকালে যদি এরকম কোনো ঘটনা আমি কিন্তু নিজে নেমে পড়ছি দেখুন আমরা যার নেতৃত্বে দল করি সেই মুখ্যমন্ত্রী সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রামে গ্রামে যেতে পারে আমরা কে কেউ কেটা কেন গ্রামে যাবো না আমরা আমাদের এখানে যারা বসে আছে কমপক্ষে পঞ্চাশ জন আছে আমি অনুরোধ করব এক মাসের মধ্যে সবাই দশটা করে গ্রাম যাবেন পাঁচশো গ্রাম আগামী এক মাসের মধ্যে কভার করতে হবে দরকার হলে রাতের বেলা গিয়ে থাকুন মানুষের অভিযোগের কথা শুনুন যারা দশ বছর অট্টালিকার মধ্যে বসেছিল তাদের পা কোনোদিন মাটিতে নামেনি মানুষের দায় মানুষের উপর আমাদের দায়বদ্ধতা রয়েছে তারা কাজ না করলেও আমাদের থেকে মানুষ আশা করে আমরা করব আমাদের করতে হবে এই কথাটা মাথায় রাখবেন কেন আমরা যাব না প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে একটা তিরপল চাইতে গেলে বলছে পাঁচবার পঞ্চায়েত অফিসে যেতে হয় কেন কার কথা এই পঞ্চায়েত চলছে তারা ভাবে কি তৃণমূলের প্রতীক আর করব যারা তলায় তলায় এই দাদা সেই দাদার উপর কথা এই দাদার ভরসায় বসে আছেন যে তৃণমূলের খাবো তৃণমূলের পড়বো আর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কাজ করব সবার তালিকা আমার কাছে আছে আমি বলে দিয়ে যাচ্ছি আপনারা এই পরিবর্তনটা হলদিয়ায় দেখেছেন আমার এখনো কিছু মুখ ঢুকতে ঢুকতে মুখে আমার চোখে পড়েছে যারা ছবি তোলার জন্য সামনে ঘোরাঘুরি করছে এবং তাদের মেরুদণ্ডটা কোথায় রাখা আছে আমি সেটা জানি আমার জানা রয়েছে কোনো মানুষের জন্য কোনো কাজ করেনি আজকে বড় বড় ভাষণ একটা ঠিকাদার সংস্থা তাকে একশো আশি কোটি টাকার কাজ দিয়েছে ধুয়ো বিল জমা হয়েছে নিশ্চিতভাবে আমাদের দোষ আমি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী এদের বিশ্বাস করার জন্য আমি ক্ষমা চাইছি আপনারা বলতে পারেন যে আপনারা দশ বছর কেন ক্ষমতা দিয়ে রেখেছিলেন আমাদের দোষ রয়েছে মমতা ব্যানার্জির দোষ কি মমতা ব্যানার্জির চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল কিন্তু আমাদেরও দোষ রয়েছে আমাদের নেতাদের গ্রামে গ্রামে গিয়ে দেখা উচিত ছিল একটা পরিবারের উপর ভরসা না করে কথা না বলে যারা কথায় কথায় আদর্শের কথা বলে মূল্যবোধের কথা বলে আমি বলবো দুটো সাংসদ রয়েছে বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এখন বিজেপির সাথে কানামাছি বউ বউ খেলা হচ্ছে তৃণমূলের প্রতীকে জিতে বিজেপির সাথে কানামাছি বউ যদি ন্যূনতম মূল্যবোধ বিবেক এবং ন্যূনতম মর্যাদা সম্মান থাকে যেদিনকে বিজেপির মঞ্চে গেছিলেন যাওয়ার আগে ইস্তফা পত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়ে যেতেন হোক না নির্বাচন আমি আবার এই মঞ্চ থেকে বলে যাচ্ছি হোক নির্বাচন যদি ক্ষমতা থাকে আর মেরুদণ্ডে দম থাকে আর পূর্ব মেদিনীপুরের মানুষের উপর আপনাদের ভরসা থাকে আপনারা ইস্তফা দিন কাথি আর তমলুকে উপনির্বাচন হোক মানুষ প্রমাণ করে দেবে